হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুবাড্ডা প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগতম ফেস ডিটেকশন কোর্সে। আমি মোহাম্মদ সাদিউল হক, ডাটা সায়েন্স এক্সপার্ট, আপনাদের মেন্টর হিসেবে আসি এই ফেস ডিটেকশন কোর্সে। সম্পূর্ণ কোর্স জুড়ে আমি আপনাদের সাথে আছি। আজকে আমরা যে পার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইথন সিনট্যাক্স। সিনট্যাক্স বুঝতে হলে আমাদেরকে পাইথনের আরেকটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে পাইথন ইনডেন্টেশন। সো পাইথন ইনডেন্টেশনটা আমরা একটু বুঝে আসি, বুঝে তারপর আমরা এখানে আমরা চলে আসবো আমাদের পাইথন সিনট্যাক্সে। সিনট্যাক্স মূলত কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এর আগে বোঝার আগে আমরা আমাদের পাইথন ইনডেন্টেশনটাকে ক্লিয়ারভাবে একটু বুঝে নিই। আমরা যদি এখানে দেখি, ইনডেন্টেশনাল রেফার টু দ্য স্পেস এট দ্য বিগিনিং অফ দ্য কোড লাইন। তারপরে এখানে দেখেন আরেকটা লাইন লেখা আছে, পাইথন ইউজিং ইনডেন্টেশন অফ ইন্ডিকেট অফ দ্য ব্লক এ কোড। তার মানে আমাদের পাইথন যে লাইনগুলো লিখি বা কোডগুলো করি আমরা, সেই কোডগুলো একটা প্রত্যেকটা একটা নির্দিষ্ট ব্লকের ভিতরে থাকে অথবা একটা ব্লক আকারে থাকে। ব্লকটা আমি আপনাদেরকে যদি কোডে নিয়ে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার কোডটা, আমি কোডটা যদি কপি করে এখানে আমাদের এই এটাতে রান করি, পাইথনে রান করি, পাইথনটা ওপেন করে নিলাম, একটু সময় নেই অবশ্য। হ্যাঁ, আমরা বিগত ক্লাসে যেটা দেখতে পাচ্ছিলাম, আমরা যে দুইটা লাইন ইউজ প্রিন্ট করছিলাম সেই লাইনটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমরা সেই মডিউল অনুযায়ী কাজ করবো অথবা আমাদের এই যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স পাই আমরা কাজ করবো। এটাকে আমরা কেটে দিই অথবা আমরা এটাকে, আচ্ছা কেটে দিই, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যেটা কপি করছিলাম এটাকে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি যদি একে রান করি, রান করলে দেখবেন কি আসে, একটু দেখি। এখানে রান করলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে এক্সপেক্টেশন বা ইরর দিয়ে দেখাচ্ছে, এখানে ইনডেন্টেশন ইরর। তার মানে কি, এখানে কি দেখাচ্ছে মানে একটা যে কোনো একটা ব্লক হয় চলে, কিন্তু আমরা এই প্রিন্ট ইফের ভিতরে যদি এখানে যদি আমরা একটা ট্যাব দিয়ে দিই, ট্যাব দেওয়ার পর যদি আমরা এটাকে রান করি, তাহলে এখানে দেখেন যে কি দেখাচ্ছে, দেন এটা কিন্তু আমাদের আউটপুটটা সঠিকভাবে দেখাচ্ছে। তার মানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা স্পেস দিলাম, এই স্পেসটা না দেওয়ার কারণে কিন্তু আমাদের এখানে ইরোরটা দেখানো হয়েছে। তার মানে একটা একটা পাইথন মূলত একটি ব্লক ওয়াইজ কোড মাফিক চলে। এখানে আমরা যদি দেখতে পাচ্ছি ইফ এর ভিতরে থাকবে এটা প্রিন্ট, ইফ যেহেতু একটা শর্তযুক্ত মানে শর্তযোগ্য একটি কন্ডিশন, সেই শর্ত থাকার কারণে কিন্তু আমাদের প্রিন্টটা একটা স্পেস নিয়ে বা ইফ এর ভিতরে কিন্তু আমাদের এইটা পাস করছে। যেমন আমরা এখানে দেখতে পেলাম, এখানে যদি আমি আবার দেখেন আমাদেরকে যদি এটা দিয়ে দিই, আমরা যদি আবার এখানে ডাবল পেসে দিই, ডাবল পেস দিলে কিন্তু আমাদের এখানে রান করার কথা, দেখতে পাচ্ছেন। তাহলে এটা ইফের ভিতরে আসে, কিন্তু এটাকে যদি আমরা আবার এখানে কেটে দিই, একদম কোনো স্পেস নাই, আমরা এটাকে যদি আবার রান করি, রান করলে দেখা যাচ্ছে এখানে আমাদের কিন্তু এই ইনডেন্টেশন এরর, ঠিক আছে। এটা যদি আমরা দুই লাইনের জন্য দেখালাম, বা এটাকে যদি আমরা আবার আমাদের স্লাইডে চলে যাই, স্লাইডে চলে যাওয়ার পর এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে পাইথন স্কিপ দ্য ইনডেন্টেশন এরর। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সিনট্যাক্স ইরর দেখাবে যেটার মধ্যে, সেটা হচ্ছে আমরা যদি আমরা যেটা মাত্র দেখলাম আর কি, এখানে কিন্তু এখানে ডিটেল দেওয়া আছে। আপনারা যদি আমরা যদি আমাদের এখানে দেখি, দেখেন আমাদের এখানে একটা ব্লক ওয়াইজ আছে, যেখানে একটা স্পেস আছে, এই সামনে একটা স্পেস আছে। আর আমরা যদি এখানে দেখি যে সিনট্যাক্স ইরর দেওয়ার কারণটা হচ্ছে, এখানে সিনট্যাক্স ইরর দেওয়ার কারণটা হচ্ছে এখানে কোনো স্পেস নাই, তার মানে স্পেসটা ইম্পর্টেন্ট, কারণ স্পেসটা না দিলে আমাদের এই সিনট্যাক্স ইরর আসবে, যার কারণে কোডটা আমাদের রান হবে না। আমরা এটা দুই লাইনের জন্য দেখলাম, আমরা যদি এখন চার লাইনের জন্য দেখি, আমরা এটাকে একটু কপি করে নিই, কপি করে এটাকে সঠিকভাবে দেখানোর জন্য এটাকে এখান থেকে সরি ডট সেভ, তাহলে এখান থেকে যদি আমি আবার এখানে সম্পূর্ণ সিলেক্ট করে দিই, আমি এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে দেখানো কিন্তু আমাদের এখানে কিন্তু এটা যাচ্ছে, সরি অনেকগুলো স্পেস নিয়ে নিছে। এটাকে আমি যদি এখানে দেখিয়ে দিই, দেখানোর পর যদি আমরা এটাকে রান করে দেখি, তাহলে কি আসে, দেন আমাদের কিন্তু দুটাই এখানে রান করলো। কিন্তু এটা যদি আবার আমরা কি এখানে একটা স্পেস কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার কারণে কি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে দেখেন লাইন ফোরে যে আমাদের সমস্যা, এই লাইন ফোরে কিন্তু আমাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছে, মানে মূলত কি সমস্যা এটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ইনডেন্টেশন ইরর।
তার মানে কি বুঝতে পারলাম, আমাদের এখানে প্রত্যেকটা স্পেস খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের কোডিং করার সময় মাথাটাকে একটু ঠান্ডা রেখে আমাদের এই কাজগুলো করতে হবে, যাতে আমরা আমাদের এই ইনডাকশন এররগুলো না করি। দেন হচ্ছে আমাদের যদি এখান থেকে আমাদের চলে যাই, এখানে আসি, এখানে আসার পরে যদি আমরা আপনাদেরকে এখানে দেখাই, এটা যদি একটু দেখি, এটা কিন্তু এরর আসে কি না আসে না, একটু সরি, এখান থেকে যদি এখানে আবার চলে যাই, চলে যাওয়ার পর এটা যদি আমি রিফ্রেশ করে দিই, এখানে দেখেন আমাদের আরেকটা হচ্ছে প্রিন্ট, আমরা দুইটা নিয়েছি। এখন আমরা যদি একে রান করি তাহলে কি আসে, এখানে দুটাই রান হচ্ছে, তার মানে আরেকটা যদি আমরা এই দিয়ে দিই, এটাকে দিয়ে দিই, এটা কিন্তু আলাদা আলাদা রান করবে, তার মানে আমি যদি এই সেলের ভিতরে আসে কিন্তু এই প্রিন্ট ইজ গ্রেটার দেন টু, তার মানে এটা হচ্ছে এটার জন্য আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আপনাদেরকে রান করে দেখাচ্ছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটোটা কিন্তু আলাদা আলাদা রান হচ্ছে আলাদা আলাদা কলামে। দেন এটাকে যদি আমরা একটা স্পেস দিয়ে দিই আর এটাকে যদি আমরা স্পেস স্ল্যাশ দিই, মানে পেজটা কেটে দিই, তাহলে আমাদের এখানে কি দেখাবে আমরা যদি একটু দেখি, মানে এটা আমি যে প্রিন্টের ভিতরে আরেকটা প্রিন্ট লাগতাম, প্রিন্ট কিন্তু কোনো কন্ডিশন না, প্রিন্ট হচ্ছে আমাদের আউটপুট দেখানোর একটা মাধ্যম। সো আমরা যদি প্রিন্টের ভিতরে প্রিন্টটাকে রেখি তাহলে এটাকে কি করবে, মানে আমাদের কি আউটপুট শো করবে কি করবে না, সো আমরা সেটাই এখন পরীক্ষা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই দেখেন আমাদের কিন্তু আবারই ইন্ডেন্টেশন শর্ট এরর দেখাচ্ছে, তার মানে কি এখানে ভুল, কারণ ইফ এর ভিতরে প্রিন্ট আছে, প্রিন্টের ভিতরে কখনোই এটা হবে না, কারণ একটা কন্ডিশনের ভিতরে কিন্তু আমাদের এই প্রিন্টটা থাকতে হবে। তখন আমি এটাকে দিয়ে দিই, ধ্যান হচ্ছে এটা রান করবে। সো আমরা এটাকে একটু কি বুঝলাম, মূলত আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমরা যদি আমরা যে পিডিএফে চলে যাই, পিডিএফে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই এররটা দেখতে পেলাম, আমাদের যে একটা সামান্য একটা স্পেসের কারণে ওই স্পেসটা যদি ঠিকঠাকভাবে না দিই তাহলে কিন্তু আমাদের এই এররটা দেখাতে পারে। এরপর আরেকটা যেটা মেইন সবচেয়ে বড় এরর দেখাচ্ছে আমাদেরকে এখানে, যদি আমরা যদি প্রিন্ট দিয়েই দেখাই, এখানে দেখাচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দেখাচ্ছে, মানে দেখা যাচ্ছে এখানে আমরা যদি এটাকে এটা করি, এটা করার পর যদি আমরা এটাকে রান করি, রান করার পর কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ডটাই আসবে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আসবে। এখানে আরেকটা এরর হতে পারে, সেটা হচ্ছে আমরা যদি এই যে যে আমাদের যে কোটেশন আছে যে হ্যালো ওয়ার্ল্ড দুইটার মাঝখানে দুই কানিতে বা আমাদের দুই সাইডে যে দুইটা কোটেশন আছে, কোটেশনটা যদি আমি কেটে দিই, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন কোনো ব্যাপার না পাইথনের ক্ষেত্রে, আমরা যদি কোটেশনটাকে একদমই রিমুভ করে দিই, সরি কেটে দেওয়ার পর যদি আমরা এটাকে রান করি, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু সিনট্যাক্স এরর, তার মানে আমাদের এই আমাদের যত কমার জন্য তারপরে এই কোটেশনের জন্য যত ভুল আসবে এগুলো কিন্তু মূলত আমাদের সিনট্যাক্স এরর আকারে চলে যাবে। তার মানে আমরা এখানে কি শিখতে পেলাম, আমরা যদি আমরা এখানে আবার যদি দিয়ে দিই, এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা যদি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা যদি এটাকে আবার ক্লিক করি, ক্লিক করার পর যদি রান করি তাহলে আমাদের কিন্তু আছে এখানে হ্যালো ওয়ার্ডটা দেখাচ্ছে। তার মানে এখানে আমি দেখতে পেলাম যে আমাদের এই একটা কোলনের কারণে, সামান্য কমার কারণে কিন্তু আমাদের এই সিনট্যাক্স এররটা দেখাচ্ছে। তার মানে আমাদের বুঝতে পারলাম যে আমাদের যখন সিনট্যাক্স এররটা কেন খুব মনোযোগ সহকারে এটাকে পর্যবেক্ষণ করা দরকার, কারণ আমাদের এখানে একটা কমার জন্য কিন্তু আমাদের এই সম্পূর্ণ কোড অথবা আমাদের মাথা একদম গরম হয়ে যেতে পারে। সো এই থেকে যেতে আমরা একটু সতর্ক থাকি কোড করার জন্য, বা আমরা কোড করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু নজর দিব, যাতে আমাদের এই সেমিকোলন অথবা এই কমা এই বিষয়গুলো যাতে আমাদের নজরে থাকে, এই বিষয়গুলো যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের পর্যবেক্ষণ অথবা আমাদের মাথার ভিতরে একদম ক্যাচ করে যাবে। ধন্যবাদ সকলকে, আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিকে। এর মাঝে যদি আমাদের এই পাইথন সিনট্যাক্স এর মাঝে অথবা আমাদের এই পাইথন ইন্ডেন্টেশন এর মাঝে যদি কোনো প্রকার কনফিউজ থাকে তাহলে আমাদেরকে আমাদের এখানে নাম্বার আছে অথবা আমাদের এখানে হেল্পলাইন আছে, আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।